সংবাদ প্রতিদিন .in এ আপনাদের স্বাগত জানাই আরো একবার। সংবাদ প্রতিদিন .in প্রতি বছরের মতো এবারেও বেরিয়ে পড়েছে পূজো পরিক্রমায়। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, আমরা বারবার শপিং করতে গিয়ে বাধা পাচ্ছি, কারণ বৃষ্টি মাথায় নিয়ে বেরোতে হচ্ছে বাড়ি থেকে, অনেক সময় সেই জন্য বেরোতে ইচ্ছাও করছে না, কিন্তু পূজোর প্রস্তুতি আটকে নেই, কারণ মহালয়ার আর একেবারেই বেশি দেরি নেই, তারপরেই পূজো। তাই সময়ে সবকিছু শেষ করতে হবে আপনাদের জন্য, কারণ আপনারা যাতে এসে দেখতে পারেন, প্রতিমা দর্শন করতে পারেন, পূজোর উৎসবে মেতে উঠতে পারেন প্রত্যেক বছরের মতো। আর এখন আমরা চলে এসেছি প্রস্তুতি দেখতে উত্তর কলকাতার অতি জনপ্রিয় পূজো মণ্ডপ জগৎ মুখার্জী পার্ক সর্বজনীনে। আপনাদের দেখাবো এখন কিভাবে প্রস্তুত হচ্ছে এই পূজো মণ্ডপ, আর সেই সঙ্গে আপনাদের জানাবো এখানকার এবারের ভাবনাটা ঠিক কি। আমরা ক্যানভাস দেখতে ভালোবাসি, পোর্ট্রেট দেখতে ভালোবাসি, শিল্পীদের শিল্পকর্ম দেখতে আমাদের ভীষণ ভালো লাগে, কিন্তু এই যে পোর্ট্রেটের নেপথ্যে যে নারী পুরুষরা থাকেন তাদেরকে হয়তো আমরা সেইভাবে চিনতে পারি না, তারা কোথাও যেন তাদের পরিচয়টা অন্ধকারেই রয়ে যায়, কিন্তু সেটাও একটা অন্যতম পেশা তাদের জন্য, সেই পেশা নিয়ে সেরকমভাবে কিন্তু কথাবার্তা হয় না। এবারের পূজো সেই পেশা নিয়ে কথা বলবে, আর ঠিক কিভাবে বলবে সেটা আমরা জানবো স্বয়ং শিল্পীর থেকে। শিল্পী পরিমল পাল আমাদের সঙ্গে রয়েছেন, সংবাদ প্রতিদিন .in এ স্বাগত, ভালো আছো? একদমই খুব ভালো। আচ্ছা, এই যে এবারের যে কনসেপ্ট ফুলদি বা ফুলকুমারী, একটু বিস্তারিত জানতে চাইবো যে আমরা কিন্তু শিল্পকর্মের মডেল একজন হন তাকে জানতে পারি, যে একজন মডেল হন, তার অনুপ্রেরণায় অনেক নতুন নতুন শিল্প তৈরি হয়, কিন্তু কোথাও গিয়ে তাদের পরিচয়টা অন্ধকারে রয়ে যায়। কিভাবে মাথায় এলো যে এইটা নিয়ে একটা পূজো মণ্ডপকে সাজানো যেতে পারে? অ্যাকচুয়ালি আমি যে ধরনের কাজ করি, আমার যে বেড়ে ওঠা সেই সমস্ত সময়টার মধ্যে আমার পেছনে যারা ছিল বা আমার যারা পিলার আমি মনে করি, সেই সমস্ত মানুষগুলোকে আমার পূজোয় মুখ করে আমি তুলি প্রত্যেকবারই। যেমন কুমারটুলিতে আমার পূর্বপুরুষদেরকে আমি একটা ট্রিবিউট জানিয়েছিলাম, তাই শিল্পী হওয়ার পেছনে, যেমন ধরো ডাক্তার হতে গেলে স্টুডেন্টদের শবদেহ বিভাজন করে তার অঙ্গ প্রত্যঙ্গ বোন সব কিছু জানতে হয়, সেরকম শিল্পী হতে গেলে এই মডেলরা যেভাবে আমাদের মানে উপকারে আসে বা আমাদের ব্যাকবোন হয়ে থাকে, আমরা তাদের থেকে লাইন শিখি, তাদের থেকে রং শিখি, আলো ছায়া শিখি, পোর্ট্রেট সমস্ত কিছু, কিন্তু ব্যাপার হলো আলটিমেটলি এরা এদের পরিচয়টা না সেই মানে এদের ছবি হয়তো বিভিন্ন জায়গায় একাডেমি অফ ফাইন আর্টসে তুমি দেখতে পাবে ছবি, কিন্তু সেই মানুষটাকে কেউ চেনে না। কিন্তু এরা এত, এই ধরো আজকে দুর্গাপুজো, পুজো কমিটি এবং শিল্পীর সমন্বয় তো আজকে এই জায়গায় গেছে, তা শিল্পী হওয়ার পেছনে যাদের ধরো এরকম অবদান, সেই মানুষগুলোকে তো সাধারণ মানুষের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেওয়া আমাদের কাজ, সেই জন্য এই ফুল দিয়ে ওরপে সোমা দাস তাকে আমি আমার পূজোর মেন মুখ করেছি। সেই যে মুখটা তুমি বলছো যে যিনি মেন মুখ, সেই কনসেপ্টটাকে কিভাবে মণ্ডপে ফুটিয়ে তুলছো? অ্যাকচুয়ালি কি দেখতে পাবেন মানুষ? হ্যাঁ, অ্যাকচুয়ালি যখন আমরা প্রথমে একদম এতে ঢুকছি একদম গেট দিয়ে, সেখানে একটা যেহেতু আমরা 365 দিন রং তুলি মাটি প্যারিস এই সমস্ত নিয়ে কাজ করি, সে রঙের একটা ধারা বয়ে যাচ্ছে, ওরকম একটা কালারফুল জায়গার মধ্যে দিয়ে ঢুকছি, কিন্তু আমাদের যে চিন্তাভাবনা সাধারণ মানুষের থেকে একটু অন্য রকম, সেই জন্য তার পরের জোনটাতে আসছে একটা লাইন্স দিয়ে একটা কি বলবো ইলিউশন পেন্টিং, যেখানে আমরা ধরো একটা সোজা জিনিসকে একটা লাইনের মাধ্যমে বাঁকিয়ে দিতে পারি বা সেই রকম একটা পেন্টিং। তারপরের একটা জোন আসছে, সেইখানে আমরা এই ফুলদির জার্নিটা মানে ফুলদির সেই গ্রাম থেকে 16 বছর বয়সে মেয়েটা এসে বিভিন্ন একটা অমসৃণ রাস্তা ধরে এসে একটা বড় জায়গায় পৌঁছে যাওয়া, আমার মণ্ডপের সামনে একটা বিশাল 40 ফিট বাই 40 ফিট ফুলদি একটা পোর্ট্রেট থাকবে, সেই ফুলদি হয়ে ওঠার গল্পটা সেখানে তার পায়ের পদচিহ্নর মাধ্যমে আমি ওখানে দেখাবো। তারপরে ভেতরে ঢুকলে এইটা যেখানে দেখাচ্ছে একদম সেন্টার অফ ইন্টারেস্টে ফুলদির একটা স্কাল্পচার থাকবে, এবং এটা অনেকটা ওয়ার্কশপ বেসে
থাকবে, মানে একটা কর্মশালা হিসেবে, যেখানে দেখো ক্যানভাসগুলোর মধ্যে আমার এখানে যারা পেন্টিং এর কাজ করছে বা করছে যারা আর্ট কলেজের, তাদেরই আমরা পোর্ট্রেট ব্যবহার করব এবং মনে হবে যেন ওই সেন্টারে যে ফুলদি বসে আছে তাকে তারা স্টাডি করছে একদম ওইভাবে, মানে একটা কর্মশালা, একটা যেহেতু আর্ট কলেজ রিলেটেড একটা ব্যাপার সেই জন্য রং তুলি এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়েই একটা সুন্দর জিনিস সেজে তোলার চেষ্টা। আর প্রস্তুতিতে এসে দেখতে পাচ্ছি বেশ কিছু পোর্ট্রেট এখানে, এইগুলোর ব্যাপারে যদি একটু ডিটেইলে আমাদের জানাও। এখানে চারটে পোর্ট্রেট আমি ব্যবহার করছি, যেই পোর্ট্রেটগুলো এই কারণে ব্যবহার করছি, দেখো মোনালিসা যে ছবি হয়েছে সেই ছবিরও কিন্তু একজন মডেল ছিল, তাকে দেখে এঁকেছে, কিন্তু সেই মানুষটা আজ কোথায় সময়ের নিয়মে হারিয়ে গেছে, কিন্তু সেই ছবিটা পৃথিবী বিখ্যাত হয়ে আছে। এখানেও তাই, এখানে দেখবেন একটা এই তোমরা যেখান থেকে আরম্ভ করলে, আমরা একটু এগিয়ে যাই এবং দেখাই যে হ্যাঁ যেটা এই পোর্ট্রেটটা, এই পোর্ট্রেটটা এসএল হালদাঙ্কার বলে একজন সাউথ ইন্ডিয়ান আর্টিস্ট, তার লেডি উইথ দ্য ল্যাম্প, হ্যাঁ সেই পোর্ট্রেটটা আমরা এখানে করেছি, মানে এটা খুব বিখ্যাত একটা ভারতীয় এ, হ্যাঁ কিন্তু সেই বলছি যে এই মডেলটাকে চেনে না কিন্তু ছবিটাকে মানুষ সবাই চেনে। তা আবার আমরা যদি তার ডান দিকে চলে যাই, হ্যাঁ ডান দিকে চলে গেলে আস্তে আস্তে আমরা ওখানে ওই কোনটা একটা রাজা রবি বর্মার পেন্টিং দেখব, হ্যাঁ এই গার্ল উইথ এ ফ্রুট, হ্যাঁ এই যে যাচ্ছি আমরা ওই, এবং এগুলোকে পিক্সেলে ভেঙে করা হয়েছে, এগুলো একদম অয়েল পেন্টিং, হ্যাঁ এটা রাজা রবি বর্মার একটা এই গার্ল উইথ এ ফ্রুট, একটা হাতে একটা আপেল নিয়ে একটা মহিলা বিখ্যাত ছবি, হ্যাঁ ঠিক তার যদি এখনো সেটা হয়নি তার উল্টো দিকে একটা আমরা হেমেন মজুমদারের একটা বিখ্যাত ছবি এ করব, এবং আমরা আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গায় একটা অমৃতা সার্গিল যে বিদেশে এ করেছে পড়াশোনা করেছে, হ্যাঁ তার একটা তার কাজিনের একটা পোর্ট্রেট যেটা খুবই বিখ্যাত সেই পোর্ট্রেটটাকে আমরা এখানে এ করছি। সেই ব্যাপারটাই যে মডেলদের মানুষ হয়তো সময়ের নিয়মে ভুলে যায় কিন্তু ছবিগুলো থেকে যায় পৃথিবীর বুকে, সেই জন্য এই ফুল দিকে আমার বিষয়বস্তু করে তোলা। আর একটা জিনিস জানতে খুব ইচ্ছা করছে যে যাকে নিয়ে এই পুরো বিষয় ভাবনাটা তার প্রতিক্রিয়া কি ছিল প্রথমে শুনে যে এরকম ভাবে পূজোর সঙ্গে তার নামটা কোথাও গিয়ে জড়িয়ে যাবে। এই দেখো সত্যি কথা বলতে আমাদের সঙ্গে না তাদের একটা মানে দিদি ভাই বা মা ছেলের এরকম একটা সম্পর্ক, আমরা কিন্তু এই আজকে না 365 দিন তাদের বিভিন্ন রকম হেল্প বলো বা সে যদি একটা ফোন করে বলে যে আমার এটা দরকার আমরা কিন্তু সেটা করে থাকি, তাই সেই জন্য এইটা তো উনি প্রচণ্ড খুশি হয়েছে যে তাকে একটা মানে বিষয়বস্তু করে যে একটা থিম তৈরি হচ্ছে এবং খুব আপ্লুত, এবং আমরা এটুকু দেখো একটা পুজো কমিটি এবং তাকে যেটুকু মানে সম্মান তো একটা দেওয়া এবং যেটুকু একটা কিছু এ করে ফেলিসিপেট করা আমাদের ইচ্ছে, হ্যাঁ এবং তিনি খুবই খুশি এবং তাকে দিয়েই আমরা এই পুজোর কিন্তু ইনগ্রেশন করাবো, বুঝতে পেরেছো? কোনো বড় মানুষ বা নেতা মন্ত্রী ওরকম ইচ্ছা আমাদের আপাতত নেই, আমরা একদম যে আমার বিষয়বস্তু তাকে দিয়েই আমি প্রদীপটা জ্বালাবো। আর একটা প্রশ্নও করতে চাইবো যে এই যে বললেন যে ফুলদির যে কনসেপ্টটা বা ফুলদি যে পেশায় ছিলেন, তিনি 16 বছর বয়সে দারিদ্রের তাড়নায় তিনি এই পেশাটাকে বেছে নিতে কোথাও গিয়ে বাধ্য হয়েছিলেন সেই সময়, এবং এটা এমন একটা পেশা যেখানে বিশেষ করে মহিলারা খুলে বলতে মানে দ্বিধা বোধ করেন কোথাও যে সমাজ কি মেনে নেবে আমার এই পেশাটাকে, কি চোখে দেখবে, সেই জায়গাটা মানে সেই কনসেপ্টটা কি এখনোই একই রকম রয়েছে নাকি আস্তে আস্তে ভেঙে ভেঙে সমাজের সঙ্গে তারাও মিশে যেতে পারছেন, মানে এখনকার পরিস্থিতি কি? না এখন অনেকটাই এ হয়েছে, আগে যেমন ছিল যে এই পেশায় মনে আর্ট কলেজে নুট স্টাডি হয় বা হয় এটা একটা কি ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু এখন যেহেতু একটা বিশ্বায়নের ফলে মানুষ সব কিছু মানে নেটেই অ্যাভেলেবেল সব কিছু দেখে, এবং সেই কারণে এদের অ্যাক্সেস বলো বা এদের অনেকটাই এ হয়েছে, কিন্তু তাও কোথাও আমরা তো খুব মানে একটা এর মধ্যে থাকি, সেই জন্য হয়তো একটু আড়াল আপডাল ওদের করতে হয়, হ্যাঁ কিন্তু এমনি ধরো যেখানে এই ওদের নিয়ে চর্চা হয় মানে ওদের ছবি ঝোলায় সেই মানুষরা কিন্তু একদমই ওদের নিয়ে ওয়াকিবল, হয়তো একদম মানে সাধারণ মানুষ
হয়তো এটাকে একটু বাঁকা চোখে এখনো দেখে, সেটা ঠিক হতে এখনো সময় লাগবে। কালের নিয়মে আমরা আশা করছি যেভাবে একটা গাছকে দেখে আমরা গাছ আঁকতে ভালোবাসি, ঠিক সেই রকমই একজন মডেলকে দেখে আমরা তার থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা অনেক কিছু শিখে সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করব এবং সমাজ এই সেই দুটো জিনিসকে একই রকম ভাবে দেখবেন বলে আশা। তবে আপনারা পরিচিত হবেন একটা নতুন দুনিয়ার সঙ্গে, যে দুনিয়াকে কিন্তু সাধারণত মানুষ একদম আড়াল করে রাখতেই ভালোবাসেন এখনো একটা শতাংশ মানুষ। তো অনেক ধন্যবাদ পরিমলদাকে, আমরা একটু এগিয়ে যাব এবং আপনাদের দেখাবো জগৎ মুখার্জি পার্কের এবারের প্রতিমা দর্শন করাবো। প্রতিমার কাজ চলছে, প্রস্তুতি চলছে। এবারের জগৎ মুখার্জি পার্কের প্রতিমার প্রস্তুতি চলছে আর মাত্র কটা দিন, তারপরেই কিন্তু আপনারা দেখতে পাবেন একেবারে প্রতিমার ভোল বদলে যাবে। আপনারা যখন মণ্ডপে আসবেন তখন একদম অন্য রূপে মাকে দেখতে পাবেন। সেই কাজ এখন পুরো দমে চলছে, বৃষ্টি হোক কিংবা রোদ হোক, একই রকমভাবে কাজ করতে হচ্ছে কারণ হাতে একেবারেই বেশি সময় নেই। তাই এখন প্রত্যেক শিল্পীরাই ভীষণ ব্যস্ত। জগৎ মুখার্জি পার্কে পার্ক সর্বজনীনের প্রতিমা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এবার আমরা একটু কথা বলি এখানকার পুজো উদ্যোক্তাদের সঙ্গে। আমরা সঙ্গে পেয়ে গেছি সত্যরঞ্জন দলুই এবং দৈপায়ন রায়কে। আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি সংবাদ প্রতিদিন ডট ইনে। আপনার থেকে জানতে চাইব, প্রথমেই যখন আমরা প্রতিমা দর্শন করলাম তাহলে জেনে নিই এবারের প্রতিমা, যেরকম শিল্পী বললেন যে এখানে ফুল কুমারীর যে একটা বিষয় ভাবনা এখানে ফুটে উঠছে, সেই সঙ্গে সেই সেই কনসেপ্টটাকে মাথায় রেখেই কি প্রতিমাটাও হচ্ছে? মোটামুটি সেই মাথায় রেখেই একটা শিল্পী তার চিন্তাধারা তো শুধু এই পুজোকে কেন্দ্র না, এক বছর আগের থেকে চিন্তাভাবনা করেছে, তারপরে সেটাকেই ফুটিয়ে তুলছে থিম এবং থিমটা ঠাকুর এবং সব কিছু মিলিয়ে। আচ্ছা, জগৎ মুখার্জি পার্ক কিন্তু ইতিমধ্যেই কলকাতার পুজোয় অন্যতম নাম হয়ে উঠেছে, একাধিক চমক দিয়েছে, মানুষদের নতুন নতুন জিনিস উপহার দিয়েছে। সেইখানে দাঁড়িয়ে এবার বৃষ্টি বাদল পেরিয়ে আরও একটা পুজো, প্রত্যাশা তো প্রত্যেকবারই থাকে, এবারও রয়েছে নিশ্চয়ই? একদম, প্রতি বছরই জগৎমুখী পার্ক কিছু না কিছুভাবেই মানুষের কাছে একটা ভালো জিনিস তৈরি করে। তো এবছরে পরিমল যে কাজ করছে, শিল্পী পরিমল পাল, সেই কাজটাও মানুষের অনেক ভালো লাগবে, প্রচুর মানুষ আশা করি দেখতে আসবে এবং ভালোও লাগবে। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাইবো অবশ্যই, যে এখন তো আমাদের দুর্গাপুজো বিশ্বজনীন হয়ে গেছে, আমরা ইউনেস্কোর তকমা পেয়েছি, স্বীকৃতি পেয়েছি, সেইখানে দাঁড়িয়ে বাজেটটা বা প্রতিযোগিতাটা কি একটা মানে আরো বেড়ে গেছে বলা যেতে পারে, বা বাজেটটা একটা এক্সট্রা চিন্তার মধ্যে ঢুকে গেছে বলা যেতে পারে? একদম, মানে প্রতি বছর জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং বাজেটও সে তুলনায় অনেক বেশি হয়, তাও একটা মাত্রা রেখেই করা হয়, কিন্তু বাজেট প্রতি বছরে 10-15% বেড়ে যায়। এবারও তাই হয়েছে। আপনার কাছে শেষ প্রশ্ন, এই পুজো দেখতে মানুষ কিভাবে এই মণ্ডপে আসবেন, মানে একটু রাস্তার রুটটা যদি একটু বলে দেন। প্রথমে আমি বলি, যদি মেট্রো ধরে আসে সাউথ থেকে শোভাবাজার মেট্রো ধরে নেমে তারপরে সোজা বাগবাজার দিকে হাঁটলেই বাঁদিকে এবি স্কুলের উল্টো দিকে জগৎমুখার্জী পার্ক, রাজবল্লভপাড়ার মোড়ে এই মাঠ। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে জেনে নিলেন কিভাবে এই পুজো দেখতে আসতে হবে এবং এই পুজোর যে নতুন বিষয় ভাবনা, সেই ভাবনার সঙ্গে পরিচিত হতে পারবেন আপনারাও। অবশ্যই আসুন, কলকাতার পুজো ঘুরে দেখুন এবং কলকাতার অন্যান্য পুজো কিভাবে সাজছে, কিভাবে কতটা প্রস্তুত তারা, কতটা কাজ এগিয়ে গেছে, সেই সমস্ত ছবি আপনাদের আমরা তুলে ধরবো আপনাদের সামনে। তার জন্য চোখ রাখতেই হবে আমাদের ওয়েবসাইটে, আমাদের অ্যাপে, আর আমাদের ফেসবুক পেজ এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে। আপাতত এখানেই বিদায় নিচ্ছি, ক্যামেরায় শুভরূপের সঙ্গে সুলয়া, সংবাদ প্রতিদিন ডট ইন।